লালগোলা প্যাসেঞ্জার এই গরমের দিনে গাদাগাদি করে কলকাতা যাচ্ছেন? বন্ধুগণ, ফাঁকা ট্রেনে একদম শুয়ে শুয়ে যাত্রা করে যাবে। হ্যাঁ, ঠিকই বলছি, আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন ভিতরে কত ফাঁকা। আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন যাত্রা করে রাত 10:07 আজিমগঞ্জ জংশন থেকে ছাড়ে, এবং আমরা আজকে ট্রেন ধরছি লালবাগ গোট রোড থেকে। তো দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ এক্সপ্রেস যেটা চলে আসছে কিন্তু একদম সোজা হাওড়া যাবে, সঠিক সময় আপনাদেরকে একদম ভোরবেলায় পৌঁছে দেবে, মানে একদম ভোর 3টায় একদম হাওড়া পৌঁছে যাবেন, এবং যে যার গন্তব্যে আপনারা কিন্তু কলকাতায় চলে যেতে 03004 আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস এই ট্রেনটি একদমই ফাঁকা চলছে এই রুটে। আপনারা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে গাদাগাদি করে ভিড়ের মধ্যে এই গরমের দিনে যাচ্ছেন, আপনারা চলে আসুন আজিমগঞ্জ থেকে, আজিমগঞ্জ অথবা খাগড়াঘাট রোড থেকে ট্রেন ধরুন, বহরমপুর থেকে নয়, খাগড়াঘাট চলে আসুন। বহরমপুর থেকে 10 টাকা ভাড়া দিয়ে অটোতে খাগড়াঘাট থেকে ট্রেন ধরে কলকাতা চলুন। দেখতে পাচ্ছেন খাগড়াঘাট ধরে নিল এই ট্রেন, তারপরেও দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কত ফাঁকা। আপনারা সিট তো পাবেন এবং এমনকি শুয়ে শুয়েও যেতে পারবেন, যাত্রা করতে পারবেন। তো ওই রাত 11টার দিকে একটা ট্রেন যেটা চলে লালগোলা থেকে, সেই ট্রেনে প্রচুর ভিড়। তো অনেকেই কিন্তু কলকাতা যায় ডাক্তার দেখাতে, চিকিৎসা করাতে যায়, তারা কিন্তু রাতের এই ট্রেন ধরতে পারে। এই ট্রেন আজিমগঞ্জে আসতে পারবেন, আপনারা জঙ্গিপুর থেকে হোক বা যাই থেকে হোক আজিমগঞ্জ পর্যন্ত এসে আপনারা আজিমগঞ্জ থেকে ট্রেন ধরুন, অথবা বহরমপুর পোর্ট থেকে না ধরে আপনারা খাগড়াঘাট থেকে ধরে যদি আপনারা এই ট্রেনে হাওড়া চলে যান, তো হাওড়া থেকে 10-20 টাকা ভাড়া দিয়ে আপনারা শিয়ালদার দিকেও রওনা দিতে পারবেন, কারো দরকার শিয়ালদার কাছে, শিয়ালদার মধ্যে। তো এই হাওড়া জংশনে নেমেই আপনারা কিন্তু শিয়ালদা যাওয়ার ভোর অনেক টোটো বাস সব কিছু পেয়ে যাবেন, এবং আগামী দিনে কিন্তু হাওড়া থেকে শিয়ালদা সরাসরি চলবে মেট্রো। এখন এসপ্ল্যানেড পর্যন্ত হাওড়া থেকে মেট্রোতে যাওয়া যাচ্ছে, তাহলে আর অসুবিধা কিসের? এবং ভাড়া চিন্তা করছেন? আগে কিন্তু এই রুটে ট্রেনের ভাড়া অনেক ছিল, এখন ভাড়া কমে গেছে। আপনারা আজিমগঞ্জ থেকে 50 টাকায় হাওড়া যেতে পারবেন এই ট্রেনের। আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস ট্রেনের নামটি হলেও এখানে আপনারা প্যাসেঞ্জারের মতো যে ভাড়া, সেই ভাড়াতেই কিন্তু যেতে পারবে। এটা এখন বর্তমানে প্যাসেঞ্জার ট্রেন। বন্ধুগণ, এই আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার ট্রেন যেটা আগে এক্সপ্রেস নামে চলতো, তো একটা জিনিস ভালো হয়েছে, এখানে আগে কিন্তু 80 টাকা ভাড়া ছিল, এখন আজিমগঞ্জ থেকে 50 টাকা ভাড়ায় কিন্তু চলছে। এই ট্রেনটি 1 মিনিটও লেট করে না, সঠিক সময় সব স্টেশন ঢুকিয়ে দেয়, এবং এই ট্রেন একদম হাওড়া পৌঁছে দেবে আপনাদেরকে একদম, মানে যে টাইম সেই টাইমের 5 মিনিট আগেই পৌঁছে দেবে। একটা সত্যি কথা বলবো, লালগোলা থেকে ট্রেন বাড়ানো অবশ্যই দরকার, ওই লাইনে রাত্রে ট্রেনে গিয়ে একদিনেই জব্দ হয়ে গেছে, তারপর থেকে এই ট্রেন। বন্ধুগণ, এই হচ্ছে সেই শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। দেখতে পাচ্ছেন কর্ণ সুবর্ণ রেল স্টেশন পার করছি, তারপরে এই হচ্ছে সালার, দেখতেই পাচ্ছেন সালার পার করছি। তো সালার পর্যন্ত চলে এসেছি, ভাবছেন অনেক ভিড় হবে, তো দেখুন সালার পর্যন্ত আসার পরেও ভিড় দেখুন, ট্রেনের কোনো ভিড় নেই। তো বন্ধুগণ, দুমদাম গতিতে সমস্ত আপডেট, সমস্ত জার্নি ব্লগ থেকে সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এই নতুন ফেসবুক পেজটিকে ফলো করুন।